জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। আমার অন্যায় হয়েছে যেহেতু আমি ভুল স্বীকার করছি, এদের যদি সহযোগিতা হয়, সহানুভূতিটা হয়, তাহলে আমাকে ছেড়ে দিবে, আমি নেক্সট করব না। পুলিশের এই কার্যক্রমটাকে আপনি কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ তাদের, এটা অনেক দেশের জন্য অনেক দরকার আছে। লকডাউনের পরিস্থিতিতে বিভিন্ন মানুষ বিভিন্ন অজুহাতে বের হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানী পুস্তকলা ব্রিজে। আজকে পুস্তকলা ব্রিজে শ্যামপুর মডেল থানার পুলিশ ইন্সপেক্টর অপারেশন জনাব জামাল হোসেনের নেতৃত্বে কিন্তু পুলিশ চেকপোস্ট চলছে। সেই সাথে আছেন ট্রাফিক সার্জেন্ট জনাব সুহেল, তারা কিন্তু চেকপোস্ট পরিচালনা করছেন। সেই চেকপোস্ট পরিচালনার দৃশ্যে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, আপনারা দেখতে থাকুন। আমার ঘরে কেউ নাই আর ঘরটা খালি যাচ্ছে। আমি একটা মামলার আওতায় আনবো আপনাকে, উনি দুইজন আসতে ওনার অনুমতি দেয়, আর তাছাড়া ওনার পেপার সত্য সমস্যা আছে, সেক্ষেত্রে আমি যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটাই আমি নিবো। এখানে এসে যেটা এদের আইন যেটা সেটিংটা করছে, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার অন্যায় হয়েছে যেহেতু আমি ভুল স্বীকার করছি, এদের যদি সহযোগিতা হয়, সহানুভূতিটা হয়, তাহলে আমাকে ছেড়ে দিবে, আমি নেক্সট করব না। কোথা থেকে আসছি? আমি বিক্রমপুর থেকে আসছি। আচ্ছা, আপনাকে আপনি যদি না জেনেই আসছেন, আপনাকে প্রথমবারের মতো যদি আমি সতর্ক করি, আপনি ওনাকে সহ চলে যাবেন, এবারে আপনার কোনো নেতৃত্ব প্রয়োজন কোনো কাজ নাই, বিদায়, আপনাকে এপারে আপনার কোনো কাজ নাই, গুরুত্বপূর্ণ কাজ নাই, বিদায়, আপনাকে ফেরত প্রদান করা হলো, আপনি যে স্থানে আছেন সে স্থানে যা অবস্থান করুন। এইখানে আপনার এইমাত্র পুলিশ আপনার প্রতি কিন্তু দেখালো যেহেতু অহেতুকভাবে এসেছেন, এখন আইনি পদক্ষেপটা নেয় না, এটাকে কীভাবে দেখছেন? না, এদের প্রতি আমি সহানুভূতিশীল, আপনাকে ধন্যবাদ জানাই। তারপর আমার কাজ ছিল, যেহেতু এত ইম্পর্টেন্ট না, ওই হিসাবে আমি চোখ ফিরত যাচ্ছি। এই যে টেগুরিয়া র‍্যাপ অফিসের সাথে, আর আমাদের বাড়ির জুড়েই নেই, ওই শ্রমিকের বেতন দিতে গেছি সকালে, এই আসলাম আর কি। কি আছে ওটা, কি কার্ড আছে বা কি ডকুমেন্ট আছে? ভিজিটিং কার্ড তো আমাদের এমএস এগ্রো লিমিটেড কোম্পানি, আমাদের কৃষিপূর্ণ আর বাড়ি চৈত জুড়ে নেন মেন রোডে সাঁতাল। পুলিশের এই কার্যক্রমটাকে আপনি কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ তাদের, এটা অনেক দেশের জন্য অনেক দরকার আছে, আমাদের জন্য এটা খুব ভালো দরকার আছে। ধন্যবাদ আপনি। ওকে, থ্যাংক ইউ।
এয়ারপোর্ট কি আপনি নিজে ওই চাচা হ্যাঁ উনি কি আসতেছেন আসলে তো ওইখানে গাড়ি আছে না ভাইজান কি সমস্যা কি ছিল আমার চাচা আস্তে আছে এয়ারপোর্ট থেকে আমি সেই জন্য যাতায়াত সেই জন্য পাসপোর্ট থেকে এগুলো সব পুলিশের কার্যক্রমটাকে কীভাবে দেখছেন না এরা সুন্দর সিস্টেম করছে যেহেতু সবার জন্য একই সিস্টেম লকডাউনের জন্য আচ্ছা এরা সুন্দর সিস্টেম করছে সবার জন্য আইন সবার জন্য ধন্যবাদ কী জন্য আপনার বাচ্চা অসুস্থ এই সবে তো আমার এই যাওয়ার কথা ঠিক আছে কোথা থেকে আসছেন আমি জিঞ্জা থেকে ও আচ্ছা বাচ্চা অসুস্থ কোথায় আছে ঘুরতে মাতাল দিচ্ছি আপনাকে দেরি করবো না পুলিশের এই কার্যক্রমটাকে কীভাবে দেখছে খুব ভালো খুব ভালো ধন্যবাদ মাছ ছিল না পরে আমি মাছ ওদেরকে লাগাই দিলাম ঠিক আছে আমরা তো সচেতন মানুষ মাছ করা উচিত না আমরা বাইরে বাইরে তো গাড়ির মধ্যে নিজেরা বসে আছি এই কারণে করা উচিত না হ্যাঁ দায়িত্ব ওনারা পালন করতেছেন এটা যদি ওনারা দায়িত্বটা সঠিকভাবে পালন না করে তাহলে তো মানুষ আরো বেশি অ্যাক্সেস করবে এটাকে মানবে না এটাকে মানানোর জন্য তো এটা করা উচিত ভালো উদ্যোগ ভালো উদ্যোগ ধন্যবাদ এই কারণে আপনি দেখতে পাচ্ছেন যে এই লকডাউনের পরিস্থিতিতে বিভিন্ন মানুষ বিভিন্ন অজুহাতে বের হচ্ছে তো আমরা যথাসম্ভব চেষ্টা করতেছি যারা বিনা কারণে বা অপ্রয়োজনে অহেতুক ঘোরাফেরার জন্য বের হয়েছে তাদেরকে আমাদের যে সার্জেন্ট সাহেব আছেন তার মাধ্যমে মামলা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি তাছাড়া যদি আটক করার প্রয়োজন হয় তাহলে তাদেরকে আমরা থানায় নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি এবং যারা অহেতুক ঘুরতে বেরোয় তাদেরকে মাঝে মাঝে দাঁড় করিয়ে রেখে তারপরে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে যে ভবিষ্যতে আর এরকম বের হবে না অনেককে মুচলেকা জিম্মায় ছেড়ে দিচ্ছি বিভিন্ন কার্যক্রমের মধ্যে চলতেছে তো মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই মানুষ যদি সচেতন হয় এখন আগের চাইতে অনেকটা সচেতন হয়েছে সামনে আরও সচেতন হবে সবার সচেতনতার ভিত্তিতে আমরা হয়তো এই লকডাউনটাকে কার্যকর করতে পারব ধন্যবাদ শুরুর দিকে যেমন প্রবণতা ছিল মানুষের হয়তো বের হয় এখন এটা অনেকাংশে কমে গেছে তো দু একজনকে আমরা এরকম পেয়েছি হয়তো যারা বের হয়েছে এখানে কিছু অপারেশন স্যার আছেন সব কিছু মিলে দু একজনকে মামলা করে জনগণ মামলা দিয়েছি বা কিছু লোককে আমরা পরিবর্তন করে অন্যদিকে পাঠিয়ে দিয়েছি মোটামুটি আমরা সোচ্চার আছি এবং আগের থেকে আইন মানার প্রবণতা মানুষের মধ্যে এখন অনেক দেখা যাচ্ছে আর মানুষ অনেকাংশে সচেতন মাস্ক ব্যবহার করছে তারপরেও কিছু অনিয়ম আমরা পাওয়া গেলে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি আমরা চেষ্টা করছি আসলে মানুষ যাতে সচেতন হয় আর এখন পরিস্থিতি আগের থেকে ভালো ধন্যবাদ ভাই আপনি তো একজন সচেতন নাগরিক মাস্ক নেই গেলে মাস্ক আজকে কিন্তু খুব গরম তো আচ্ছা অতিরিক্ত গরমে হেঁটে হেঁটে আসতেছি মতিঝিল থেকে গাড়ি নেই না আমাদের গাড়ি পাইনি তো আপনার সচেতন ব্যক্তি হিসেবে তো রাস্তা করা উচিত কোথায় যাবেন আমি নদীর ওপারে যাব ওপারে বাসা তো এখন এই চলার পথে কি কোনো সমস্যা যদি সারাটা রাস্তা হেঁটে আসছে কোথায় থেকে সারাটা রাস্তা মতিঝিল দিলকুশা থেকে ঠিক আছে থ্যাংক ইউ